AHPTV surviving in the way of Allah. উনি প্রতিদিন কোন জায়গায় দাঁড়িয়ে বা কোন জায়গা থেকে ওনার বাজার করে সংসার চালান, আমরা আজ সেই দোকানে আসছি যে দোকানে উনি বাকি করে খান। চলেন তাহলে দেখি কোন দোকান থেকে খাচ্ছেন, বাকি করছেন, কোন দোকান থেকে ওনার বাজার হচ্ছে। এই দোকান থেকেই বাজার না? এখন কিছু নেবেন? এই মুহূর্তে কী কী লাগে? যে কোনো বাজার। তাহলে এখন আপাতত কিছু নেবেন? এখন এখন নেব। কী নেবেন বলে? ডিমই দেন। আচ্ছা ডিম দেন, আপনি 300 টাকার ডিম দেন। 300 টাকার যে কটা ডিম হয় তবে সবগুলো ডিম বড় দিবেন, টাকা যা লাগে আমি দিব। কে কখন কিভাবে মানুষের নজরে পড়ে যায় তা আসলেই জানা নেই। আমরা আমাদের এইচপিটিভির ক্যামেরায় ওনাকে তুলে ধরেছিলাম, আলহামদুলিল্লাহ আশা করি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায়। এই ভিডিওটি আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, আবার আমরা চাই এই মানুষটি আর ভিক্ষা নয়, একটা দোকান করবেন, যে দোকানে বসে উনি সারাদিন ওনার জীবিকা নির্বাহ করবেন। সর্বোচ্চ 3 লাখ টাকা হলেই একটা দোকানের ব্যবস্থা হয়ে যায়। অপেক্ষায় আছি আপনাদের। উনি এই দোকান থেকে প্রতিদিন বাজার নিয়ে যান এবং এখানেই উনি বাজার বাকি করেন। না, আমার খাবারের কিছু দরকার নেই, এটা বাদ দেন এটা। আর এমনি আপনার বাসায় চাল টাল এগুলো আছে? চাল না লাগবে 10 কেজি। 10 কেজি? এক বস্তা চালের দাম কত? এক বস্তার দাম 250 টাকা নয়, 2500 টাকা। 2500 টাকা এক বস্তা চাল কি আপনার কাছে আছে? আগামী 1 মাস চলতে পারে ব্যবস্থা আমরা করে দিয়ে যাচ্ছি। এক বস্তা চাল, ডাল, কেরোসিন, তেল, সাথে আটা ময়দা, ডিম, যা কিছু প্রয়োজন সব কিছু দিচ্ছি আজ আমরা। আমাদের এইচপিটিভির ক্যামেরার পক্ষ থেকে আপনারা যারা হাত বাড়িয়েছেন আপনাদের আমানত পৌঁছিয়ে দিতে আমরা চলে আসছি। সেই অর্ধেক মানুষ, পৃথিবীতে এক বিরল মানুষ, আমরা চাই এভাবে সারা বছর তিনি যেন আপনার আমার ভালোবাসায় ভালো থাকেন। হ্যাঁ ভাইজান, তাহলে এরপরে আর কি, এরপরে আর কি নেবেন? সব কিছু লাগবে। আচ্ছা, আপনি টোটাল ওনাকে একটা প্যাকেজ দেন 1 মাসের। অনেক সময় লেগে যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 1 মাসের একটা প্যাকেজ তৈরি করেন, কত টাকা লাগে আমি দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, আপনি মিলান মানে সবই তো লাগে। হ্যাঁ, চাল ডাল টুথপেস্ট সহ শুরু করে ব্রাশ মেরাশ সহ যা আছে, হ্যাঁ আমি দিব টাকা। চল দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব, প্যার এইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ।
জানতে চেয়েছিলেন অনেকেই আপনাদের সেই প্রিয় ব্যক্তি অর্ধেক মানুষ কেমন আছেন। আমরা আপনাদের জানানোর জন্যই আজ তাদের দ্বারস্থ হয়েছি এবং সরাসরি আমরা ওনার বাড়িতে চলে আসছি। জীর্ণ শীর্ণ এই একটি কুটির ঘরেই তার পথ চলা, এখানেই তার 25টা বছর হতদরিদ্র একটি বাড়িতে তিনি আছেন। চলুন বন্ধুরা, ওনার প্রতিদিনের খাবারের একটা অংশ বা কী রান্না করেছেন আজ আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে প্রতিদিনের খাবার, এই হচ্ছে প্রতিদিনের খাবার, কোন রকম খেয়ে পেট পাচাচ্ছেন। আসলে কতটা কষ্টে বা দুঃখে আছেন ভাষায় প্রকাশ করা যাবে না। এবার এগুলো একটু দেখাবেন। প্রতিদিনের পানি মনে হয় এখান থেকেই নেওয়া হয়, সে খুবই অস্বস্তি, পানিও থাকে না এখানে। চলেন, এখানে এসে আরেকজন মানে বিপদের উপর বিপদ যাকে বলা হয়, যার নাই তার কিছু নাই আর যার আছে তার অট্টালিকা। হাই কপালের সর্বনাশ, আঙ্গুল ফুলে কলা গাছ, এমন কিছু মানুষ পাওয়া যায় যার আছে তার অট্টালিকা, অর্থ বিপুল রমরমা, টাকার গরম নাই তার শরম, আঙ্গুল নেড়ে কথা কয়। অথচ এখানে এসে দেখলাম যার নাই তো তার কিছুই নেই, এক ঘরে সবাই অসুস্থ, দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যে বাড়িতে শুধুমাত্র জীবিকা অনশনের জন্য একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ইনি আপনাদের সেই প্রিয় বাজন ব্যক্তি যার শরীরের অর্ধেক, বাকি অংশ নেই। এখানে এসে দেখতে পেলাম ওনার আরেকজন আত্মীয় আছেন, তিনি নিজেও অসুস্থ অবস্থায়, উনি পারেন না। এখানে কি হয়েছে বাবা? এটা আমার একটি শ্রেণি ভেঙে গেছে। দুটা পা একসাথে ভেঙেছে? দুটোটা। এটা কত বছর থেকে আপনার এই প্রবলেম? আজকে আমার 30 বছর হতে এটা। আপনি কিভাবে চলেন? এই গাড়ির উপর দিয়ে সল করে খাই। আপনিও কি ভিক্ষা করেন? হ্যাঁ, কাল তো শাহজাহানপুরেও দেখলাম আমাকে। হ্যাঁ, কবরস্থানে ওখানে দেখলাম তো আমাকে। আমাকে দেখে চিনে ফেলছেন? হ্যাঁ, দেখলাম ও জায়গায় ক্যামেরা করতেছে না উঠতেছে না, একটু দেখলাম আর কি। তার মানে বোঝা গেল আমাদের HPTV-র ক্যামেরা এখন সবার দ্বারস্থ হয়েছে, প্রতিটি ব্যক্তির হৃদয়ের কোণে পৌঁছে যাচ্ছে। এভাবেই আমরা একদিন ইনশাআল্লাহ সারা পৃথিবীতে গিয়ে যাব। আমাদের টার্গেট একটাই, আমাদের নির্দিষ্ট কোনো পাওয়ার আশা নেই, আমরা কাউকে ধোকা দিতে বা ধোকা নিতে নই। আমরা চাই হতদরিদ্র মানুষগুলো অন্তত কেউ না কেউ আমাদের মাধ্যমে, হোক না সেটি 5 টাকা, তিনি যেন বলতে পারেন এই 5 টাকার বিনিময়ে আমার একটা দিন ভালো ছিল। আমরা আজ যে পরিবারে এসেছি, এই পরিবারে যাকেই দেখলাম তিনি অসুস্থ, আসলে কী করে খাবেন বা কীভাবে চলবেন তাদের কারোরই জানা নেই। দু চোখের পানি দিয়ে যদি আপনাদেরকে বোঝানো যেত তাহলে পানির পরিবর্তে এই পরিবারের রক্ত ঝরিয়ে আপনাদেরকে দেখাতাম। চলুন বন্ধুরা, যাকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে ছিলেন, এই অর্ধেক মানুষের স্ত্রীকে। 2000 সালে বিয়ে করেছেন, আজ 17 বছর, এরই নাম হয়েছে সহধর্মিণী। যখন মানুষ অসুস্থ হয়ে যায় সবাই একে একে সরে পড়ে, কিন্তু স্ত্রী পাশেই থাকেন, আর যদি মা বেঁচে থাকেন তাহলে তো কথাই নেই। জনম দুঃখিনী সে মা সন্তানের কষ্ট দেখতে পারবে না বলে আজ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে আছেন। আমাদের আজকের এই ফুটেজটা হয়তো বা তার নজরে পড়বে না, অথবা পড়েও যেতে পারে। আমরা স্বল্প পরিসরে ওনাদের কাছে এসেছি আপনাদের আমানত পুছিয়ে দিতে। আমরা চাই এই মানুষগুলো ভালো সাথ থাকুক, আমরা চাই আমাদের এই ফুটেজটা ধনীদের বাড়ি পর্যন্ত, তাদের দরজা টকটক করে আঘাত করুক। আপনাদের উসিলায় যেন এই পরিবারটা ভালো থাকে। ম্যাডাম, এই কত বছর থেকে আপনি এই পরিশ্রমটা করে আসছেন? এই তো বিয়ে হওয়ার পরে 2-1 বছর পর থেকে। এই অনেক কষ্ট হচ্ছে না? আমার তো কষ্টই। আপনার কি কখনো মনে হয় ওনার খেদমত করতে কষ্ট হচ্ছে? এখন আমি মানি নিয়েছি, সেটা মেনে নিয়েছি। হ্যাঁ, আপনাকে কি কেউ এই এই সমস্তের কারণে কেউ আপনাকে বকা দেয়া বা ঘৃণা করা, অপমান করা, এরকম কি হয়? এরকম তো হয়, আবার আমিও সহ্য করি, আবার কিছু করি না। আপনি কিছু দুঃখের ইতিহাস কি বলতে পারেন? আমার তো দুঃখ একটা, আমার বাবা মায়ের কিছুই নাই, একেবারে গরিব, তার জন্য এইরকম দেখিয়ে আমাকে বিয়ে দিয়েছে। ভবিষ্যতের চিন্তা কি আপনাদের? ভবিষ্যতের চিন্তা তো যে কিছুই নাই, দিন 300-400 টাকা ইনকাম করে কোনো রকম দিন যায়। পোলাপান মানুষ আপনাদের কোনো শত্রু বা আপনাদেরকে আঘাত করে এরকম কেউ আছে? এরকম তো নাই।
বলতে পারেন আমাদের মিডিয়ার সামনে, আমরা তাহলে সে বিষয়গুলো দেখব? না না, এরকম নাই সত্য। তার মানে সবাই ভালোবাসার নজরে তাকাচ্ছে। হ্যাঁ, আপনার ছেলে এই মেয়ে, বাবু মেয়ে? হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে। আর আপনি কোন ক্লাসে পড়ে? আমি বলি দশ নম্বর স্কুলের নাম। কোন ক্লাসে পড়ো বলো? কবি নজর। হ্যাঁ, কবি নজর স্কুলে। কোন ক্লাসে? মানে খুবই কষ্ট হয় আর কি। শ্রোতা মন্ডলী, এই এই ভাষায় কিভাবে প্রকাশ করব জানি না, আপনাদের কিছু আমানত আমাদের কাছে আছে। আমরা ওনাদের জন্য 10,000 টাকা নিয়ে এসেছি আমাদের এইচপি টিভির ক্যামেরার পক্ষ আপনাদের আমানত পুছিয়ে দিতে। সে সাথে আমাদের ইচ্ছে ছিল আমরা ওনাদেরকে 12,000 টাকা দিব, কিন্তু তারপরে আমাদের আরও বেশি, আমরা এখানে এসে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না, তাই নিয়ত করেছি 15,000 টাকা দিব। আর যখন জনমদুখিনী এই মায়ের কথা শুনলাম তখন আরও বেশি খারাপ লেগেছে। ওনার সন্তান মাদ্রাসায় পড়ছে, স্কুলে পড়ছে, ছোট্ট একটা বাবু আছে ফুটফুটে চেহারা, জানে না কার ঘরে জন্ম নিয়েছে, আগামী দিন কীভাবে তার বড় হওয়া। আমরা খুশি হয়ে আমাদের হৃদয়ের আর্তনাদকে ব্যর্থ করে আমরা আবার খুশি হয়ে আমরা এইচপি টিভির ক্যামেরার পক্ষ থেকে আরও 5,000 টাকা টোটাল আমরা এই পরিবারকে আপনাদের অনুপ্রেরণায় 20,000 টাকা আমরা দিয়ে যাচ্ছি। এর মাঝে 12,000 টাকা আপনাদের আর 8,000 টাকা আমাদের এইচপি টিভির ক্যামেরায়। আমরা চাই এই মানুষগুলো ভালো থাকুক আগামী দিন। এনে ইনি একটা দোকান, আপনি একটা দোকান করতে চাচ্ছেন মনে হয় না? একটা দোকান হলে তার আপনার ভিক্ষা করা লাগে না। আপনি কি পারবেন না যদি একটা দোকান হয়ে যায় তাহলে তার ভিক্ষার প্রয়োজন হয় না? একটা দোকান করতে কত টাকা প্রয়োজন হতে পারে? এই ধরনের একটা মুদি দোকান বা পান দোকান কষ্ট করে আগে চলেন, তারপরে এক সময় যদি আল্লাহ পাক ব্যবস্থা করে দেন সামনে এগোলেন। এখন তো ঢাকা শহরে 2-3 লাখ টাকা ছাড়া কমে হয় না, কমে হয় না। শ্রোতা মণ্ডলী, মাত্র 3 লক্ষ টাকা হলে উনি একটা ছোট্ট দোকান দিয়ে শুরু করতে পারেন। আমি মনে করি 3 লক্ষ টাকায় কিছুই হবে না, 5 লক্ষ টাকার কমে। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, এই পরিবার ভালো থাকুক, এই পরিবার সুস্থ থাকুক, এই পরিবার এই অর্ধেক মানুষটার কষ্ট করে রাস্তার ধারে না নেমে কোথাও এক জায়গায় শান্তভাবে বসে ফ্যানের নিচে বা এসির নিচে বসে যেন তিনি সবার মাঝে সুস্থভাবে চলতে পারেন, এই ছোট্ট পরিবারকে যেন তিনি ভালো রাখতে পারেন। পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতা যার, তিনি আজ রাস্তায়। যে অর্ধেক মানুষকে দেখার অধীর আগ্রহে ছিলেন আপনারা, আমরা আপনাদের আমানত আর আমাদের আমানত সবগুলোকে একত্রিত করে তাদের কাছে পৌঁছাতে আসলাম। আচ্ছা, আপনার এখন আপনার মাথা থেকে নিয়ে নেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা হচ্ছে একজনের হাতিয়া। হ্যাঁ, আর এই 2,000 হচ্ছে আরও একজনের হাতিয়া, বুঝাতে পেরেছি? আর 1, 2, 3 এটা হচ্ছে আমাদের এইচপি টিভির হাতিয়া। ম্যাডাম বসেন, আর একটু খুশি হয়ে আমরা এইচপি টিভির পক্ষ থেকে আরও কিছু হাতিয়া দিয়ে গেলাম। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে ভালো থাকুক, ওরা ভালো খাবে, এটাই আমাদের তামান্না। হ্যাঁ, আমার ধরেন এটা আপনি কিছু খাবেন, এটা আপনি কিছু খাবেন, বাবু বাবু নিতে পারবেন এই সবগুলো টাকা আপনার। হ্যাঁ, আর আমরা এখানে এসে ওনাকে দেখে আমাদের কষ্ট লেগেছে, তাই আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় আপনি আমাদের নজরের বাইরে ছিলেন। এভাবেই একদিন পুছে যাবে সারা পৃথিবীতে এই অসহায় মানুষগুলোর দ্বারে দ্বারে এইচপি টিভি ক্যামেরা। আমরা আমাদের স্বার্থে নয়, মানুষগুলো ভালো থাকবে এটাই আমাদের প্রত্যাশা। নিজেকে ফুটাতে নয়, অসহায় মানুষগুলো ফুটবে এটাই আমাদের প্রত্যাশা। আপনার কি এইচপি টিভির ক্যামেরায় কোনো প্রফিট হয়েছে বা লাভ হয়েছে কিছু? হ্যাঁ, লাভ হয়েছে। আপনার 25 বছরের বেদনা কি একদিনের জন্য হলো হাসি আনন্দে ভরেছে? জি হ্যাঁ। কী করবেন এই টাকাগুলো দিয়ে? এখন টাকাগুলো দিয়ে কী করবো, টাকাগুলো দিয়ে ঘর ভাড়া দেওয়া লাগবে, আবার নিয়ে দেখলে মা দেশে লেখাপড়া করে। এটা তো কোনো টাকাই না, এটা তো কোনো টাকা, এই টাকা দিয়ে হবে না। আচ্ছা, আমরা চাই, আমার একটা টিম আছে, আমাদের এইচপি টিভির একটা সমাজ আছে, আমাদের সারা পৃথিবীতে আমার কিছু বন্ধু আছে যারা আমরা এরকম হতদরিদ্রদেরকে তুলে ধরলে ওই বন্ধুরা হেল্প করেন বা সহযোগিতা করেন। শ্রোতা মণ্ডলী, যারা দেখছেন এই হতদরিদ্র মানুষ ভিক্ষা করে 25টি বছর কাটিয়েছেন, যে 25টি বছরে তিনি ওনার এই জায়গাটা একটু দেখাবেন, এই জায়গাটা একটু দেখাবেন, এই বাবাকে একটু দেখাবেন, এই বাবাকে। একই পরিবারে এতগুলো লোক অসুস্থ, তা ভাষায় প্রকাশ করা যাবে না, তাদের দিন বা রাত কীভাবে কাটে তা আমাদের কারোরই জানা নেই। আজ হতদরিদ্র একটি পরিবারে এসেছি,
চলুন বন্ধুরা, আপনারা যেভাবে আপনাদের আমানতগুলো পুছিয়ে দিতে চান, আপনাদের আমানত আমরা ওনাদের কাছে পুছিয়ে দিব। চাই ওনার পরিবার একটি সুন্দর ছোট্ট প্রতিষ্ঠানের ব্যবস্থা হোক। একজন ব্যক্তি এগিয়ে আসেন না, 5 লক্ষ টাকায় ওনার একটা দোকান হয়ে যাক। আমরা যেন আবার পরবর্তীতে একটা ভিডিও বার্তা দিতে পারি, যে ভিডিও বার্তায় ওনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমাদের তামান্না। আপনারা যোগাযোগ করুন 01723300900। আমি আবার বলছি 01723300900। আপনাদের আমানত পৌঁছে যাক তাদের মাঝে, আপনাদের দানগুলো কবুল হোক, বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ুক আপনাদের সব প্রত্যাশা। এইচপি টিভির জন্য কিছু বলবেন? কি বলবো এখন, আমি তো ভাষা হারিয়ে ফেলেছেন। যে মানুষটি হয়তো বা একসাথে এতগুলো টাকা দেখে নাই, আমরা হয়তো বা শত কোটি টাকা নষ্ট করে ফেলি ভাবি না, অথচ উনি আজ ভাষা হারিয়ে ফেলেছেন। আল্লাহ তো নিশ্চয়ই সবই দেখছেন। আপনাদের একটি ছোট্ট আশায় উনি মানুষ হয়ে যাক। ম্যাডাম আপনি কি কিছু বলবেন, মানে এনাদেরকে আপনার কি প্রয়োজন এই মুহূর্তে? আমার প্রয়োজন আমার স্বামীর সেরকম একটা, যেন এরকম কষ্ট করিয়ে না সওয়াল করা না গায়ে, আমার খুব কষ্ট হয় দেখলে, তার জন্য ওনার একটা ভবিষ্যতের জন্য আপনারা কিছু করে দেন। এটা আমার আশা, আমার ছেলে মেয়ে দুটো যেন সুন্দরভাবে মানুষ হয়, কারণ আমি তো টাকার অভাবে পাই না। যে ইনকাম করে আমার কষ্টেই জীবন কাটে, সেটা আমার অনেক কষ্ট হয়। বিয়ে হওয়ার পরে 2-1 বছর পর থাকে, আর আমার অনেক কষ্ট হয়, আমার মুখে আসে না। আমার এটা তো কোনো স্কুলের বেতনেই হয় না বাচ্চার, আবার ঘর ভাড়া দেওয়া খাওয়া, কারণ চোখের পানি দেখে আজ যেন আরশ আজিম কেঁপে উঠেছে, আসমান থেকে যেন আজ সবগুলো দুঃখ ভারাক্রান্ত হৃদয় হয়ে আজ ঝরে যাচ্ছে চোখের অশ্রু। এই অশ্রু দেখার নয় বা বলার মতো ভাষা নেই। চলুন বন্ধুরা, আসলেই যখন এই করুণ কাহিনীগুলো আমাদের চোখের সামনে চলে আসে, তখন হয়তো বা আমাদের বিবেক নাড়া দিয়ে উঠে, কিন্তু আমরা চাই আপনি আপনার জায়গা থেকে এগিয়ে আসুন। এভাবে এক একটা এইচপি টিভি জন্ম নিলে আমার বিশ্বাস বাংলার জমিনে আর কোনো দিন হতদরিদ্র মানুষ থাকবে না। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আহসান হাবিব পেয়ার, এইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।